না ফেরার দেশে আলোচিত সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বুধবার দুপুর 12টার দিকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান তখন হার্ট অ্যাটাক হয় তার। দুপুর 1টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বিকেলে বেসরকারি ওই হাসপাতালে গোসল শেষে মরদেহ বারডেম হাসপাতালের হিমাঘরে রাখার জন্য নিয়ে যাওয়া হয়। স্বজনরা জানান বিদেশে থাকা দুই সন্তান আসলে তাকে দাফন করা হবে। এছাড়া দাফন কোথায় করা হবে সে বিষয়েও সিদ্ধান্ত পরে জানানো হবে। আপনার ছেলে কানাডা থেকে রওনা হয়েছে আর মেয়েও আমেরিকা থেকে নিউ ইয়র্ক থেকে আসছে, তো তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। 2017 থেকে 2022 মেয়াদে কেএম নুরুল হুদা কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব তালুকদার। গত ফেব্রুয়ারিতে অব্যাহতি নিলেও দায়িত্ব থাকা অবস্থায় ইসির কাজেরই সমালোচক হিসেবে আলোচনায় এসেছেন বারবার। মৃত্যুর পর হাসপাতালে ছুটে যান সাবেক সিইসি কেএম নুরুল হুদা। ভালো মানুষ ছিলেন, ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো অসুবিধা বা খারাপ সম্পর্ক ছিল না। এই যে নির্বাচন কমিশনের একটা ডায়ালগেও সেদিন লাস্ট দেখা হলো, আমরা পাশাপাশি বসেছিলাম, কথা হলো, আলোচনা হলো, সেটাই শেষ দেখা। 1941 সালের 13 ফেব্রুয়ারি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জন্ম মাহবুব তালুকদারের। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি ঢাকা জগন্নাথ কলেজ, বুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। ব্যক্তিজীবনে মাহবুব তালুকদারের দুই কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে। এসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা।